ওয়েলকাম টু মাই চ্যানেল জুনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি তো শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখন যে ভিডিওটি তৈরি করবো সেটি তৈরি করতে আমার মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই কানেকশন অন রেখে আমাকে ভিডিওটি তৈরি করতে হচ্ছে সেক্ষেত্রে আমার মোবাইলে বিভিন্ন নোটিফিকেশন চলে আসতে পারে আপনারা একটু প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে দেখতে পাচ্ছেন এটা জোনেস গ্লোবাল কোম্পানির যে মোবাইল অ্যাপ তো যে মোবাইল অ্যাপটি আপনারা প্রথম যখন ডাউনলোড করবেন তখন একজাক্টলি আপনাদের এরকম অবস্থায় থাকবে আর যারা ইতিপূর্বে তাদের অ্যাকাউন্টটি লগ করেছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু আবার একটু আগে যে ব্যাকগ্রাউন্ডটা দেখেছিলেন ওরকম থাকবে তো যে বিষয়টা আজকে আমি দেখাবো যে জোনেস গ্লোবাল কোম্পানির আসলেই অফিসিয়ালভাবে কয়টি আপনার মানে কয়টি দেশে তাদের বিজনেস রয়েছে অফিসিয়ালভাবে এবং কোন কোন কান্ট্রিতে জোনেস গ্লোবাল কোম্পানির বর্তমানে অফিস রয়েছে এই বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো এবং জোনেস গ্লোবাল কোম্পানিতে বিজনেস করতে গেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আপনারা কোথায় দেখতে পাবেন সেই বিষয়টিও আমি দেখাবো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো এর জন্য যেটা আপনাদের করতে হবে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে জাস্ট লগ ইন করলেই হয় আর যাদের মানে এখানে লগ ইন ক্লিক করলেই হয় আর যাদের এখনও বিজনেস সেন্টার নেই তারাও কিভাবে দেখতে পাবেন এখানে সাইন আপ যে অপশনটি রয়েছে জাস্ট সাইন আপ অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু বিষয়গুলো জানতে পারবেন তো আমি এখন সাইন আপ অপশনে ক্লিক করলাম সাইন আপ অপশনে যখন আমি ক্লিক করব তখন এখানে কি চাচ্ছে দেখুন সাইন আপ প্লিজ এন্টার দ্য ইউজার নেম অব দ্য পার্সন হু রেফার ইউ মানে যে ব্যক্তি আপনাকে এই বিজনেস সেন্টারে বা এই বিজনেসে ইনভাইট করেছে তার বিজনেস সেন্টারে যে ইউজার নেমটি রয়েছে মানে তার যে একটা বিজনেস সেন্টার রয়েছে জোনেস গ্লোবাল কোম্পানিতে সেই সেন্টারে লগ করার জন্য যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে ব্যবহার করতে হবে কিংবা ওয়েবসাইট যে লিঙ্ক রয়েছে সেখানে যে তার নামটি রয়েছে মানে ইউজার নেমটি রয়েছে সেটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে একই কথা তো আমি আমার ইউজার নেমটি ব্যবহার করে এই কাজটি আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি তো আমি আমার ইউজার নেমটি এখানে টাইপ করে দিচ্ছি ওকে আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম এখন যেটি করতে হবে সাবমিট এখানে ক্লিক করতে হবে তো আমি এখন সাবমিট দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে পেজটি আসার জন্য অনেক সময় আপনাদের আসতে একটু দেরিও লাগতে পারে বা তাড়াতাড়ি আসতে পারে কারণ আপনাদের ইন্টারনেট যদি স্লো থাকে সেক্ষেত্রে দেরি করে আসতে পারে অথবা সার্ভার যদি স্লো থাকে সেক্ষেত্রেও কিন্তু আবার দেরি করে আসতে পারে তো এখন দেখেন ক্রিসমাস আইল্যান্ড এখানে লেখা রয়েছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া রয়েছে তো জুনেস গ্লোবাল কোম্পানির বর্তমানে কোন দেশে অফিস রয়েছে মানে টোটাল কয়টি তাদের অফিসিয়ালভাবে অফিস রয়েছে সেই বিষয়টা আমরা এখন জানব তো এর জন্য যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটি রয়েছে জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি একদম শুরুতে এখন চলে যাই যে আসলে কয়টি দেশে জোনেস গ্লোবাল কোম্পানির অফিসিয়ালভাবে অফিস রয়েছে তো আমার জানার মতে একশো পঞ্চান্নটা দেশে সম্ভবত যাই হোক আমি একটু দেখি যে একশো পঞ্চান্ন না আরও বেশি কিনা বা কম কিনা যাই হোক এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দেখুন আমি আবার কাউন্ট ভুল করি কি না আপনারা একটু খেয়াল রাখবেন সাত আট নয় দশ এগারো তারপরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কানাডা হচ্ছে গিয়ে সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাশ ষাট একষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি ছষট্টি ইন্ডিয়া সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই ওকে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ওকে সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক ওকে দুই তিন চার পাঁচ ছয় সাত একশো সাত একশো সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ তো আপনারা এখানে কটাই দেখতে পেলেন একশো পঞ্চাশটা দেশে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা একশো পঞ্চাশটা দেশ থেকেই যে আবার প্রোডাক্ট কিনতে পারবেন তা কিন্তু নয় প্রোডাক্ট কয়টি দেশ থেকে কিনতে পারবেন সেটাও আমি চেষ্টা করব এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো লিগাল ডকুমেন্টগুলো আপনারা কোথায় দেখবেন সেই বিষয়টি আমি চলে যাই তারপরে আমি দেখ দেখিয়ে দিচ্ছি কোন কোন কান্ট্রি থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং বর্তমানে কতগুলো কান্ট্রি থেকে আপনারা মানে সর্বমোট কতগুলো কান্ট্রি থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারতেছেন যাই হোক এটার জন্য আমি এখন লিগাল যে ইস্যুগুলো রয়েছে সেখানে চলে যাচ্ছি তো যে কোনো আমি একটা কান্ট্রি চুজ করলাম চুজ করে আমি এখন এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি তো যখন আমি কন্টিনিউ দিব বা আপনারাও যেভাবে এভাবে দেখবেন চাইলে আপনারা আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে পারেন তো স্ক্রিনটা জাস্ট উপরে উঠবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা লিঙ্ক আছে ক্লিক হিয়ার টু রিড ক্লিক হিয়ার টু লিড এবং ক্লিক হিয়ার টু লিড তিনটা লিঙ্ক রয়েছে তো তিনটা লিঙ্কে আসলে কি রয়েছে এই লিঙ্কটাতে জুনেস গ্লোবাল কোম্পানির যে কম্পোজিশন প্ল্যানটা মানে যেটাকে মার্কেটিং প্ল্যান বলা হয় সেটি রয়েছে এই লিঙ্কটিতে এবং এখানে জুনেস গ্লোবাল কোম্পানির যে পলিসি অ্যান্ড প্রসিডিউর যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে এছাড়াও এগ্রিমেন্ট এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই লিঙ্কটাতে রয়েছে তো এটা চাইলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বিষয়টা ডাউনলোড করবেন এবার লিঙ্কগুলো জাস্ট ক্লিক হিয়ার টু রিড এই জাস্ট এর লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তো যখন আপনারা ক্লিক করবেন এক্সট্রা একটা আলাদা এরকম উইন্ডো চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে ডাউনলোড অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হয়েছে এবং ডাউনলোড হয়ে এখানে জমা হয়ে আছে তো আমি জাস্ট এটা এখন ওপেন করলাম ওপেন করার পরে এখানে জাস্ট হিস্টোরিতে ক্লিক করলাম হিস্টোরিতে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেল জাস্ট এটা এখন পেজটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি আমি অ্যাগেন একটু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ দিলাম যে কিভাবে আমি দেখতে চাই এই বিষয়গুলো তো এখানে ওয়ার্ডে যদি দেখতে চান তো ওয়ার্ডে দেখতে পারেন তো আমি ওয়ার্ডটা ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির পলিসি অ্যান্ড প্রসিডিউর যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং কোন পেজে কোন বিষয়টা রয়েছে কোন ক্যাটাগরি রয়েছে সব বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিষয়গুলো পড়ে নিতে পারেন আর যদি মনে করেন যে না আপু আসলে আমরা এগুলো বুঝতেছি না আমি কোনো এক ভিডিও প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করে আপনাদেরকে এখানে পোস্ট করে দেব তো ততক্ষণ পর্যন্ত আপনাদের আর কি অপেক্ষা করতে হবে নেক্সট আমি চলে যাচ্ছি পর পরবর্তীতে যে এগ্রিমেন্ট এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এটা আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং ওপেন উইথ এটা আমি ওয়ার্ড সিলেক্ট করে দিলাম তো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো কি কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বিজনেস করতে গেলে আপনাদেরকে ভালো করে কিন্তু পড়ে বিজনেসে আগানো উচিত কারণ এখানে অনেক কিছুই আছে কিন্তু দেখা যায় যে যখন আপনাকে কেউ একটা প্ল্যান শো করবে তখন কিন্তু সাধারণত মানে যে কেউ করুক না কেন আপনিও বা অন্যকে যখন এক্সপ্লেন করতে যাবেন প্রত্যেককেই কিন্তু আমরা প্রত্যেককে সবাইকে সুবিধাগুলো বলি বাট অসুবিধাগুলো কিন্তু কেউ কাউকে কখনোই বলে না তো টার্মস অ্যান্ড কন্ডিশন ভিতরে আপনারা সুবিধা অসুবিধা সব বিষয়গুলোই পাবেন এবং সব বিজনেসের ক্ষেত্রে বা সব কাজের ক্ষেত্রেই কিন্তু সুবিধাও থাকে এক দিকে আর অসুবিধাও থাকে বাট আমরা সব সময় এক্সপ্লেন করি সুবিধাগুলো আমরা কখনোই কিন্তু এক্সপ্লেন অসুবিধাগুলো করি না তো যাই হোক আপনারা এখান থেকে পড়ে নেবেন এবং আপনি যদি মনে করেন না এটা আপনার পক্ষে করা সম্ভব আপনি তখনই এই বিজনেসটার দিকে অগ্রসর হবেন তো এখন আমি চলে যাচ্ছি ওই বিষয়টিতে যে কোন কোন দেশ থেকে বা কয়টি দেশ থেকে বর্তমানে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এটার জন্য যেটা করতে হবে আপনাদের যে কোনো একটা বিজনেস সেন্টার লগ দিতে হবে তো আমি আমার আসলে বিজনেস সেন্টারটি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি তো বিজনেস সেন্টারটি লগ করার পরে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে জাস্ট মোর অপশনে যাবেন এরপরে যে অফিস এই যে অফিসে আপনারা ক্লিক করবেন তো প্রত্যেকটা বিষয়ই আপনি কিন্তু আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে এইটি দিয়েই কিন্তু আপনি সব বিষয়গুলো জোনেস গ্লোবাল কোম্পানির দেখতে পারবেন এর জন্য কিন্তু কারো উপর নির্ভরশীল হয়ে আপনাকে থাকার প্রয়োজন নেই হাতে একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন কিন্তু যথেষ্ট এর জন্য যে ল্যাপটপ হতে হবে আপনাকে মাস্ট বিজনেস করতে গেলে ল্যাপটপের যে প্রয়োজন সেটারও কিন্তু প্রয়োজন নেই এমনকি আমি আরেকটা বিষয় আপনাদের এখানে বলে দেই আপনারা যদি কাউকে প্রেজেন্টেশন করাতে চান সেটাও কিন্তু ম্যাসেঞ্জারের মাধ্যমে সম্ভব আপনাদের কিন্তু জুম কিনতে হবে না বা আপনাদের কিন্তু জুম প্রয়োজন হয় না প্ল্যান শো করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি ঘন্টার পর ঘণ্টা কানেকশন লস্টও হবে না প্ল্যান শো করাতে পারেন যে কাউকে যাই হোক এখন যেটি করতে হবে এখানে যে তিনটি সরলরেখা রয়েছে জাস্ট তিনটি সরলরেখার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে সব যে অপশনটি রয়েছে জাস্ট সব অপশনটিতে ক্লিক করতে হবে দেন সব লোকাল অপশনটিতে ক্লিক করতে হবে তো যখন সব লোকাল অপশনটি ক্লিক করবেন এখানে চুজ দ্য কান্ট্রি ইউ আর শিপিং টু জাস্ট এখানে আপনাদেরকে এখন ক্লিক করতে হবে তো আমি এখন ক্লিক করে দেখাচ্ছি যে আসলে জোনস গ্লোবাল কোম্পানিতে অফিসিয়ালভাবে কোন কোন কান্ট্রি থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন বা কয়টা কান্ট্রি থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো সেই হিসেবে এখানেও আমি কাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার কোনো কারণে ভুল হয় কি না আপনারা একটু খেয়াল করে দেখবেন ওকে আমি আবার একটু গুনি 1, 2, 3, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দেন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ওকে আমি দশটা দশটা করে গুনছি ওকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ ওকে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন জার্মানি হচ্ছে একান্ন দেন বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর সত্তর হচ্ছে ইটালি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো নিউজিল্যান্ড হচ্ছে একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ হচ্ছে গিয়ে সিঙ্গাপুর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ইউনাইটেড কিংডম হচ্ছে গিয়ে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তার মানে একশো আটচল্লিশটা দেশে জুনেস গ্লোবাল কোম্পানির এই মুহূর্তে অফিসিয়ালভাবে আপনারা প্রোডাকয় করতে পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি মনে করেন না অনেক ইনফরমেশন পেয়েছেন আপনারা আমার এই ভিডিওটি থেকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আপনারা শেয়ার করতে পারেন আর যাদের ভালো লাগেনি তারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে আমি মনে করি একটা সময় আমার ভিডিওগুলো এবং আমার চ্যানেলটির প্রতি আপনাদের ভালোবাসার জন্ম হবে